আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব, যেটি হাজার বছর ধরে এটি একটি ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয়। গ্রাম বাংলায় নানা অনুষ্ঠানে অনেক বড় আয়োজনে এটি পরিবেশন করা হতো। বিভিন্ন ধরনের মৃত্যুবার্ষিকী সহ যে কোনো ধরনের বড় আয়োজনে এটি বহুল প্রচলিত, কারণ অনেক মিষ্টি, অনেক দই বা অন্য কোনো ডেজার্টে অনেক খরচ বেড়ে যায়, আর এটি স্বল্প খরচে একটি চমৎকার স্বাদের একটি রেসিপি, আর সেটি হচ্ছে ঐতিহ্যবাহী ময়মনসিংহের মিডুরি। আমি বানাবো সেই মিডুরিটি, এবং এটি এখন আধুনিক জামানায় নানানভাবে নানান প্রক্রিয়া করে চমৎকারভাবে তৈরি করা হয়, কিন্তু আমি আপনাকে সেই একদম গ্রাম বাংলার যে ঐতিহ্যটা ছিল, যেভাবে আগে বানানো হতো, ঠিক সেভাবেই আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটি চিনির শিরা করার জন্য চিনি মিশিয়ে নিয়েছি, আর একটু ফ্লেভার আসার জন্য তেজপাতা আর দুটি এলাচ নিয়েছি। চিনির শিরাটা হয়ে গেলে আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করব। আমার শিরাটা হয়ে এসছে, এবার আমি দিচ্ছি চালের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দুধ মিশিয়ে নিব। আমি একটু ধনিয়া দিয়ে দিলাম, এটার রস এভাবে কুটি করে দিলাম, এই জন্য এর না মিশে যায় কিন্তু রসটা এর মধ্যে যায়, এতে আলাদা একটা ফ্লেভার তৈরি হবে। আমি দিয়ে দিচ্ছি নারিকেল। দেখলাম কিছু কিশমিশ। প্রায় হয়ে এসেছে আমাদের মিডুরি।